সবাইকে স্বাগত জানাচ্ছি জেড এস আর এম ইনসাইড পলিটিক্সে। আপনাদের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি এবং আলোচিত বিষয় নিয়ে, যা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি এবং সমাধান খুঁজবার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করতে চাই সারা দেশের একটি আলোচিত বিষয়, বিএনপি নেতা শাহাদাত হোসেনকে আপনারা জানেন চট্টগ্রামের সিটি মেয়র ঘোষণা করেছে আদালত, এবং সেই রায় নিয়ে যে প্রশ্ন, আদালতের রায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই শিরোনামে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন একজন অতিথি, রয়েছেন জেসমিন টুলি, আমাদের সঙ্গে রয়েছেন সাবেক যুগ্ম সচিব নির্বাচন কমিশন, স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আমাদের সঙ্গে আরও একজন অতিথি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে, ডক্টর শাহাদাত হোসেন যুক্ত হবেন, বিএনপি নেতা, আমরা তাকেও স্বাগত জানাতে চাই। আশা করি শাহাদাত হোসেন আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা। আমরা শুরুতেই যেতে চাই আমাদের সঙ্গে, যেহেতু বিএনপি নেতা শাহাদাত হোসেন রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তার কাছে শুরুতে একটু যেতে চাই। একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই যে ফলাফল, এই তিন বছর পর সারা দেশে যখন আমরা জানি যে নির্বাহী আদেশে যখন কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাহী আদেশে, তখন আসলে এই নতুন করে আবারও যে এই ফলাফল, যেটি একটি প্রশ্ন তৈরি করেছে, এক ধরনের দ্বান্দ্বিক পরিস্থিতি অথবা সাংঘর্ষিক পরিস্থিতি যাই বলি না কেন, সব মিলিয়ে এই একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং ফলাফল ঘোষিত হওয়ার তিন বছর পর যখন সেই ঘোষণা আবার পাল্টে যায়, সেটি এক ধরনের প্রশ্ন তৈরি করে কিনা। শাহাদাত হোসেন, আপনার কাছেই শুরুতে জানতে চাইব। না, প্রশ্ন তৈরি করার যে কথাটি বলছেন সেটি হচ্ছে, ইনফ্যাক্ট আমরা জানি যে 2021 সালের যখন কোভিডকালীন সময়ে চট্টগ্রামের এই নির্বাচনটি হয়, তখন 2021-20 সালে একবার নির্বাচন তারা দিয়েছিল, বাট কোভিডের কারণে গিয়ে 2021 সালে নির্বাচনটি হয়েছে। 2021 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা আসলে যেটা দেখেছি যে নির্বাচনটা হয়েছে ইভিএমের মাধ্যমে, প্রায় 780টা সেন্টারে 20 লক্ষ ভোটারের যে একটা নির্বাচন, সেখানে ইভিএমের যে প্রিন্টেড কপি দেওয়ার কথা ছিল রেজাল্টে, সেটা ম্যানুয়ালি রেজাল্টে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে ইভিএমের প্রিন্টেড কপি তারা দিতে কমপ্লিটলি ফেল করেছে, এবং সেখানে হাতে লিখে ধরেন রেজাল করিম সাহেব 10টা ভোট পেলে সেটাকে 100 করেছে, 20টা ভোট পেলে সেটাকে 200 করেছে, এভাবে একটা অনৈতিকভাবে এই নির্বাচনটা তারা রেজাল্টটা সাজিয়ে যখন দিয়েছে, তখন এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিলাম আমি, এবং এটার উপর চ্যালেঞ্জ করে আমি দুমাস আমি নির্বাচনের যে আঞ্চলিক কর্মকর্তা আছে ওনাদেরকে সময় দিয়েছিলাম, তো ওই সময়ে তারা আসলে আমাকে রেজাল্ট দিতে পারেনি দেখে আমি 21 সালের মার্চের 24 তারিখে নির্বাচন ট্রাইব্যুনালে এই মামলাটি আমরা দায়ের করি। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই মামলাটা করার এক সপ্তাহের মধ্যে আমাকে তারা গ্রেপ্তার করলো, চট্টগ্রামের তখন মেহেদি যে ডিসি ছিল, ডিসি মিন্স আপনার প্রশাসনের ডিসি, পুলিশের, সে ডিসির নেতৃত্বে আমাকে আমাকে চেম্বার থেকে রুগী দেখা অবস্থা আমাকে গ্রেপ্তার করলো, এবং বলা হলো কেন আমি এই মামলাটি করেছি, এবং আলটিমেটলি বিভিন্ন প্রেশার চ্যালেঞ্জ ছিল মামলার, এবং আমার 6 মাস আমি জেলে ছিলাম, জেল থেকে এসেও তারা বিভিন্নভাবে আমাকে প্রেশার দিয়েছ, আমি স্বৈরাচারী সরকার এবং বিভিন্ন প্রশাসনের লোকজন, বাট এটা আমার চ্যালেঞ্জ ছিল, এবং আলটিমেটলি আজকে 3.5 বছর পরে যখন এই স্বৈরাচারী সরকারের ছাত্র জনতার আন্দোলনের মুখে তাদের পতন হয়েছে, তখনই আমি এই নির্বাচনী ট্রাইব্যুনালে আমার মামলাটির রায় চাইলাম, এবং আজকে এই একটি ঐতিহাসিক রায় আজকে আমরা পেয়েছি। এতে করে অনেক বছর পর, বিশেষ করে 16 বছর পর, বিচার বিভাগের যে স্বাধীনতা আইনের শাসন নিয়ে যে প্রশ্ন ছিল, আজকের ঐতিহাসিক রায়ের মাধ্যমে সেই বিচার বিভাগের স্বাধীনতা কিছুটা হলেও আমরা ফিরে পেয়েছি, এবং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য আজকের এই রায়টাই একটা ঐতিহাসিক মাইল ফলক হিসাবে কাজ করবো বলে আমি বিশ্বাস করি, এবং এই রায়ের জন্য আজকে আমি ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আজকে এই যে ডক্টর ইউনূস সাহেব সহ ওনার যে উপদেষ্টাগুলো আছেন, তারা আজকে যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং একটা রাষ্ট্র সংস্কারের জন্য যে দ্রুত কাজ করে যাচ্ছেন, আজকের এই রায়টি আসলে এটা খুব বেশি বুস্টিং ইফেক্ট হিসাবে কাজ করবে বলে আমি আশা করছি। জি,
শাহজাদ হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আবারও আসবো আপনার কাছে, আপনি সঙ্গে থাকুন আমাদের। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জেসমিন টুলি, রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। জেসমিন টুলি, আপনার কাছে যেটি জানতে চাইব যে আমরা যখন বলছি যে নির্বাহী আদেশে সারা দেশে সিটি কর্পোরেশন যখন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তখন আবার আমরা যখন দেখছি যে একটা পুরনো নির্বাচন, তার আদালত যখন রায় দিল যে এই ফলাফল ঘোষণা করে দিলেন এবং সেটি পাল্টে যাওয়া একটি ফলাফল, এবং একদিকে আমি বিলুপ্ত করছি আবার আরেকদিকে যখন পদায়ন করছি, সেটি আসলে নির্বাচনী ইতিহাসে এই ধরনের ঘটনা, এটাকে আসলে কিভাবে দেখবেন আইনগত ব্যাখ্যার জায়গা থেকে যদি বলেন? আচ্ছা, আসলে দুইটা দুই দিকে, একটা হলো প্রশাসনিক আদেশে সমস্ত নির্বাহীদের দায়িত্ব দেওয়া হয়েছে, আর এটা হলো বিচারে, উনি বিচার চেয়েছিলেন, বিচারের ফলাফলটা এসেছে, উনি দুইটা একেবারে ভিন্ন জিনিস। উনি বিচারের ফলাফল পাওয়ার পর উনি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন কি করবেন না, এর পরের ধাপটা যে সেখানে আবার নির্বাহী আদেশে উনাকে করবেন কি না, পদায়ন করা হবে নাকি, হ্যাঁ সেটা হলো পরের ধাপটা, এটা হলো এই পর্যায়ে। আর হলো আসলে আমাদের এই পর্যায়ে আসা এটা খুবই দুঃখজনক যে একটা বিচার কার্যক্রম শেষ হতে 3.5 বছর লেগেছে, মানে যেটা হতে পারতো 6 মাসে 8 মাসে, তার মানে এত এত বিলম্ব বিচার পাওয়া না পাওয়ার কাছাকাছি দাঁড়াচ্ছে, এই একটা জিনিস। আর একটা হলো নির্বাচন যে আমাদের যে অবস্থা দাঁড়াচ্ছে, যে নির্বাচনের যে দেউলত্ব প্রকাশ পেয়েছে প্রত্যেকটা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, তার আর অনেক দেখা যাচ্ছে যে দলীয় যারা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা ক্ষমতায় যে দলটা ছিল, তাদের মেয়র এবং কাউন্সিলর তারা না থাকাতে তো জনগণের সেবাটাকে নিশ্চিত করার জন্য নির্বাহী আদেশে কিছু কিছু এরকম আদেশ দেওয়া হয়েছে যে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আর এটার হলো এখন আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত দেখার জন্য যে এটার ক্ষেত্রে কি হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যে এটা রায় আসলো, রায়ের পর রায়ের পরবর্তীতে এখন গেজেট করবে ইলেকশন কমিশন, আসলে এখন আইন অনুযায়ী কোর্টে যে আদেশ করা হয়েছে সে আদেশ অনুযায়ী ইলেকশন কমিশন গেজেট করবে, গেজেট করার পর তারপর ওনার দায়িত্ব নেওয়ার প্রশ্নটা আসবে, তখন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে সিদ্ধান্ত দেখার জন্য। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জেসমিন টুলি। আমরা আরেকবার শাহজাদ হোসেনের কাছ থেকে একটু শুনবো যে তার কোনো শপথ নেওয়ার খবর আদৌ আছে কিনা। শাহজাদ হোসেন, আপনি যেহেতু এখন রায়ের ফলাফলে আপনি ঘোষণার পর আপনি নির্বাচিত, অর্থাৎ এখন আবার মেয়র হয়েছেন, সেক্ষেত্রে আমরা যদি জানতে চাই যে এখন আপনার পরবর্তী দায়িত্ব কবে থেকে নিচ্ছেন, অথবা স্থানীয় সরকার বিভাগের সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে কি না, সেই বিষয়ে যদি একটু পরিষ্কার করতেন। আমি আসলে রায়টা পরিষ্কারভাবে বলি, রায়টা আসলে হয়েছে ঠিক এইভাবে যে আজকে যে রায়টা হয়েছে সেটা হচ্ছে জেলা যুগ্ম জজ, প্রথম জেলা যুগ্ম জেলা জজ খাইরুল আমিন, উনি আমাদের চট্টগ্রামের যে ডিস্ট্রিক্ট জজ, এবং এই নির্বাচন মামলাটা ছিল নির্বাচনী ট্রাইব্যুনালে, তো নির্বাচনী ট্রাইব্যুনালের এই মামলায় উনি যে আদেশটা দিয়েছে সেটা হচ্ছে আগারগাঁও যে নির্বাচন কমিশন সচিব আছেন, উনি একটা বিবাদী ছিলেন নির্বাচন কমিশন সচিব, এবং বিবাদী নজরুল করিম সাহেব সহ অন্য অন্য যারা প্রার্থী তারাও ছিলেন, বাট এখন যেহেতু এরা কেউ নেই, শুধু নির্বাচন কমিশন সচিব আছেন, তো নির্বাচন কমিশন সচিবকে উনি ডিরেক্টলি যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন যে এই আদেশ প্রাপ্তির, আমি আবারও বলছি, এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যেই উনি আমাকে আমার এই আদেশটাকে, অর্থাৎ মেয়রের আদেশটাকে গেজেট আকারে প্রকাশ করে আমাকে মেয়র হিসেবে দায়িত্বভার অর্পণ করার জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া গেল, মানে নির্বাচন কমিশন সচিবকে। দ্যাট মিন্স উনি 1 আগস্টটা যখন অফিসিয়ালি প্রাপ্তি হবেন, সেটা কালকে হতে পারে পরশু হতে পারে, এর 10 দিনের মধ্যে ওটা গেজেট আকারে প্রকাশ করে আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দায়িত্বভার অর্পণ করবেন, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। কাজে এখানে প্রথমে এই আদেশটা নির্বাচন কমিশনের কাছে যাবে, সচিবের কাছে, দেন উনি সেটা গেজেট আকারে প্রকাশ করবেন। এখানে এই মিসেস টুলি বলেছেন, ওনাকে ধন্যবাদ যে ওনাকে পর দেখা 2010 সালে যখন চিটাং সিটি কর্পোরেশন মেয়র ইলেকশন হয় উনি দায়িত্বে ছিলেন, আমরা পুরো রাত সেখানে ছিলাম, সেখানেও একসময় সেখানে তখন মিনিমাম কিছু তখন আইনের শাসন ছিল, বাট এরপরে গিয়ে বাংলাদেশে আসলে বিচার বিভাগ আইনের শাসন কমপ্লিটলি অ্যাবলিশ হয়ে গেছে, এবং আজকে এই যে 3.5 বছর পরে আজকে আমি একটা রায় ধরেন একটা পেয়েছি, এটা আসলে ইনফ্যাক্ট বিচার বিভাগের স্বাধীনতাকে, আইনের শাসনকে
সামনের দিকে নিয়ে যাওয়ার একটা বিশাল মানে ভালো একটা সুযোগ বলে আমি মনে করছি। তা আজকে এটা একটা যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদের এটা আসলে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, ইমপ্লিমেন্ট করে যদি আমাকে আমার দায়িত্বভার দিতে পারে, যেহেতু এটা আমি ডিজার্ভ করি। এবং ওই সময়কার আপনারা যদি দেখেন 2021 সালে ওই সময়কার যে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে সরকারি বেসরকারি প্রতিটি জায়গায় আমি ছিলাম 80%, আমার অপরণ ছিল 20%, কিন্তু জোর করে গায়ের জোর আমাকে তারা হারিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে আলটিমেটলি আজকে আমি সেটা আল্লাহর রহমতে একটা ভালো রেজাল্ট পেয়েছেন, একটা রায় পেয়েছে। কাজে আমি মনে করি চট্টগ্রামের এখানে যারা আসলে সিটি কর্পোরেশনে স্থবির হয়ে আছে, কোনো কাজ হচ্ছে না, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং চিকুনগুনিও রোগ দেখা যাচ্ছে, এবং এখানে ইনফ্যাক্ট যে একজন এজাইল ডাইনামিক এনার্জেটিক একজন মেয়র যেখানে দরকার, যারা রাস্তাঘাটে ঘুরবে, কাজ করবে, ডেঙ্গুর প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি করবে, ওয়াটার লগিং যে প্রবলেম আছে সেটার জন্য পলিথিনের বিরুদ্ধে গণসচেতনতা, সাইড বাই সাইড কর্কশিট থেকে অন্য অন্য যে গণসচেতনতা কাজগুলো করার সেগুলো ইনফ্যাক্ট যারা আজকে বিভিন্ন জায়গায় প্রশাসক বসিয়েছে তারা ইনফ্যাক্ট সেটা কাজ করতে পারছেন। আর চট্টগ্রামের এটা ভিন্নতা আছে, অন্য অন্য জায়গায় কিন্তু মামলা করেনি নির্বাচন ট্রাইব্যুনাল, একমাত্র বাংলাদেশে আমি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছি, যেহেতু ইভিএমের যে অসঙ্গতি ছিল এবং বিভিন্ন অসঙ্গতির কারণে এই ভোটের অধিকার হরণের জন্য এবং এই ইভিএমের রেজাল্ট দেয়নি বলে প্রিন্টেড কপি সেটা আমি করেছি। কাজে সব কিছু বিবেচনা করে রাইট আমার পক্ষে আছে, এবং এটা নির্বাচন কমিশন এটা যদি ইমপ্লিমেন্ট করে আলটিমেটলি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারা যে কাজ করছে এটা সাধারণ মানুষের মধ্যে একটা ভালো প্রভাব পড়বে বলে আমি আশা করছি। ধন্যবাদ। জি, আমরা সাজাদ হোসেনের সাথে একটা সম্পূরক প্রশ্ন যে আপনি গেজেট প্রকাশ করে যদি দায়িত্ব দেওয়া হয়, বাংলাদেশের কোথাও তো এই মুহূর্তে আসলে নির্বাচিত প্রতিনিধি নেই, তো আপনি আসলে কাজটা করবেন কিভাবে, অথবা কাজটা করা আদৌ কি সম্ভব কিনা? কোথাও যেহেতু নির্বাচিত প্রতিনিধি এই মুহূর্তে নেই, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সাজাদ হোসেন, আশা করি আমাকে শুনতে পেয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে কোথাও তো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, সেখানে আপনার এই রায়ের ফলে আপনি যদি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন, সেই কাজটি আসলে কিভাবে করবেন, অথবা করা আদৌ সম্ভব কিনা? না, এখানে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি আশা করছি যেহেতু সিটি কর্পোরেশনের এখন যারা সিটি কর্পোরেশনে যারা কাজ করছে তাদের সাথে প্রতিনিয়ত আমার কথা হচ্ছে, যেহেতু সিটি কর্পোরেশনটা একদম সেন্ট্রালি আছে এবং এখানে প্রতিনিয়ত আমি কাজগুলো তাদের সাথে কী হচ্ছে করছে সেটাও দেখছি, এবং যিনি প্রশাসক আছেন ওনার সাথে আমার যোগাযোগ আছে। কাজে ওনারা ইনফ্যাক্ট এমন একটা স্টেজে আছে তারা কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছে না, কোনো কাজ তারা করতে পারছে না, যেহেতু ওই ধরনের পলিটিক্যাল কোনো মেয়র অথবা এজাইল কোনো ডাইনামিক কোনো মেয়র সেখানে নেই। তো আশা করছি যদি এই রায়টা প্রতিফলিত হয়, ইমপ্লিমেন্ট হয়, তো আশা করছি একজন সত্যিকারের জনগণের সেবক হিসেবে আমি সেখানে কাজ করতে পারবো। আমার অনেক প্ল্যান আছে, চ্যালেঞ্জও আছে অনেক ব্যাপার। তারপরেও এই যে নগর সরকার, দ্য সিটি গভর্নমেন্ট করার যে একটা প্রচেষ্টা অনেক দিন থেকে, আশা করছি সেটা চট্টগ্রামের সেবা প্রদানকারী সমস্ত সংস্থার সাথে মিলে যদি আমরা একটা সিটি গভর্নমেন্ট করতে পারি এবং চট্টগ্রামের মূল সমস্যাগুলোকে আমরা যদি একটা স্বল্পমেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিয়ে আমরা যদি সবাইকে নিয়ে কাজ করতে পারি, আশা করি চট্টগ্রামকে একটি সুন্দর শহর হিসাবে সাধারণ মানুষের মধ্যে একটা শিক্ষা স্বাস্থ্যবান্ধব এবং পর্যটন সমৃদ্ধ একটা নগর হিসেবে প্রতিষ্ঠা করা। সাজাদ হোসেন, আমরা দেখেছি ইতোপূর্বে কোনো মেয়রই আসলে সফল হতে পারেননি একটা বিষয়ে, সেটা হচ্ছে চট্টগ্রাম নগরীকে বলা হয় জলাবদ্ধতার নগর, সেই জায়গাটি থেকে কখনোই বের হতে পারেনি কেউ। আপনি কি মনে করেন যে আপনি দায়িত্ব নিলে এই কাজটি আসলে সফলভাবে করতে পারবেন? আসলে দেখুন, জলাবদ্ধতা নিয়ে অনেক কাজ হয়েছে এর মধ্যে। জলাবদ্ধতা নিয়ে আপনার সিডিএর সাথে একটি অলমোস্ট একটা কার্যক্রম চলছে 2016 থেকে, এবং আজকে হচ্ছে 24 সালে প্রায় 13-14 হাজার কোটি টাকা সেটাতে বাজেট হয়েছে এবং সেনাবাহিনী সেখানে কাজ করছে। তো ওনাদের সাথে আমার কথা হয়, তো অলমোস্ট 70% কাজ সমাধা হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, যে জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে যে পলিথিন যেগুলো আসলে অ্যাবজর্ব হয় না,
এই পলিথিন এবং ককশিট এটার বিরুদ্ধে একটা গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ আজকে যে কর্ণফুলীতে যে স্তর পড়েছে পলির স্তর, এখানে দেখবেন যে প্রচুর ককশিট সেখানে আছে, পলিথিন সেখানে জমা পড়েছে, নালাগুলোতে প্রচুর পরিমাণে পলিথিন আছে। কাজে আমরা ওই পলিথিনের বিরুদ্ধে যদি একটা গণসচেতনতা বৃদ্ধি করতে পারি এবং সেটার পরিবর্তে জুট ব্যাগ, কাগজের ব্যাগ যদি আমরা সেটাকে ইন্ট্রোডিউস করতে পারি এবং এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে ওয়াটার লগিংয়ের, আপনি ধরেন বিশেষ করে পানি মানে আপনার ধরেন যে সেচ, ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে যদি সিডিএ, সিটি কর্পোরেশন, অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি একসাথে সমন্বয়ভাবে কাজ করতে পারে, তাহলে সেখানে সুইচ গেট নির্মাণের একটা ব্যাপার আছে। কারণ সুইচ গেটের মধ্যে দিয়ে দেখুন এখানে জোয়ারের পানি ঢুকে যাচ্ছে, তো সুইচ গেট নির্মাণ করে যদি পানীয় সেচ সম্পদ মন্ত্রণালয় এই ব্যাপারে যদি সাহায্য করে, তাহলে আমার মনে হয় সব সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি একসাথে কাজ করতে পারে, এই যে আজকে চট্টগ্রামের যে মূল সমস্যা জলাবদ্ধতার সমস্যা, সেটা দূরীকরণ করা খুবই সম্ভব। এটা আসলে মূলত হয়েছে কি, একটা সদিচ্ছার অভাব ছিল সবার। আমরা যদি এই এই যে বিশেষ করে যেগুলোর কারণে আজকে জলাবদ্ধতা হচ্ছে, আমি যতই ড্রেন করছি না কেন, আমি যদি সারাক্ষণ পলিথিন ব্যবহার করি, ককশিট ব্যবহার করি এবং অন্য অন্য নন অ্যাবজর্বেবল। জি সাদাত হোসেন জি, আমরাও জানি যে আমাদের যে উপদেষ্টা রয়েছেন পরিবেশ জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি কিন্তু পলিথিন নিষিদ্ধ করেছেন। আশা করব এটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব নিশ্চয়ই পরিবেশের উপর পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি নতুন করে যে দায়িত্বটি নিতে যাচ্ছেন সেখানে আগাম অভিনন্দন আপনাকে, এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আদালতের রায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই শিরোনামে আজকে জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন জেসমিন টুলি, অতিরিক্ত সচিব, সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমরা আজকে কথা বলছি আদালতের রায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই শিরোনামে আমরা বিরতির আগে যে বিষয়গুলো বলছিলাম, চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচন রায়ের নির্বাচনের যে রায়, সেই রায় নিয়ে অনেক কথা বলছিলাম। আমাদের সঙ্গে সাদাত হোসেনও যুক্ত ছিলেন। এ পর্যায়ে আমরা একটু আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জেসমিন টুলি, সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। আরও একবার স্বাগত জানাচ্ছি জেসমিন টুলি আপনাকে। আমরা একটু ছোট করে যদি এটা জানতে চাই, এরপর আমরা আমাদের নির্বাচনের নির্বাচন এবং সংস্কার নিয়েও জানতে চাইব জাতীয় নির্বাচন, তার আগে যদি এই যে সিটি কর্পোরেশন নির্বাচনের যে রায়টি আসলে হলো এবং 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করে তাকে আবার দায়িত্ব দিয়ে দেওয়া, সেখানে একটা প্রশ্ন তৈরি হয় কিনা যে আমরা আসলে যখন তিনি দায়িত্ব নেবেন, নির্বাচনের প্রতিনিধি যেটা আমি তাকে বলছিলাম যে কোথাও তো নেই, আইনগত ভিত্তিটা আসলে কী থাকে, বা আপনি যেহেতু নির্বাচন কমিশনে যুক্ত ছিলেন, তিনি আসলে কীভাবে দায়িত্ব পালন, বাংলাদেশের কোথাও অন্তর্বর্তীকালীন সরকারে রাজনৈতিক প্রতিনিধি নেই, তিনি একমাত্র জনপ্রতিনিধি, সেটা কি আসলে ভায়াবল, এটা কীভাবে সম্ভব বাস্তবায়ন? আসলে এটা ব্যতিক্রম বলতে হবে, ঠিক এই সময়ে একটা রায় এসছে এবং ইলেকশন কমিশন এখন প্রথমে গেজেট করবে, এটা গেজেট করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা শপথ নেবার উনি শপথ নেবেন, তারপর উনি কার্যক্রম মানে দায়িত্বভার নেবেন। আমার কাছে মনে হচ্ছে এটা তো একটা ব্যতিক্রম, সে সবকটার সাথে এটা মিলানো যাচ্ছে না জিনিসগুলো, সেই জন্যে এই মেয়র উনি যদি দায়িত্ব নেন একদম নতুনভাবে নিচ্ছেন, মানে এর আগে উনি যে দায়িত্ব নিছেন বা দায়িত্ব পালন করেছেন তাও না, সেই জন্য এটা ব্যতিক্রম হতে পারে। উনি কাজ করবেন, ওনার কাজ করার ক্ষেত্রেও আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, যদিও নির্বাহী, কিন্তু সবাই যদি মানসিকতা থাকে যে আমরা সেবা করব, মানুষের সেবার জন্য কাজ করব, সেক্ষেত্রে সমঝোতা তো করে নেওয়াই যায় মানুষের সাথে মানুষের। এবং আইনের দিক দিয়ে আমি কোনো ব্যত্যয় দেখছি না, যে যেহেতু এটা তো কোর্টের আদেশ, পুরো আদেশ, এখানে যদি উনি সেটা মেনে নিতেই হবে, হ্যাঁ সেটা যদি ইলেকশন কমিশন, কিন্তু এটাও তো আইন করেই করা হয়েছে নির্বাহী আদেশে যে আমার সিটি কর্পোরেশন বিলুপ্ত করা, সিটি কর্পোরেশনের মানে এইগুলো, হ্যাঁ এটা আইন করে করা হয়েছে, সেই ক্ষেত্রে আবার একটা কোর্টের কাছে চাইবে কিনা, এর ব্যাখ্যা চাইবে কিনা যে এই ক্ষেত্রে কী হবে, কিন্তু আমার কাছে মানে এটা একদম ব্যতিক্রম হিসেবে বিষয়টাকে মানে আলাদাভাবে এটাকে এক্সামিন করে আলাদাভাবে এটা এই করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই আমরা যদি একটু বলি যে জেসমিন টুরি, আমরা স্থানীয় সরকার যে ব্যবস্থা, এই যে সিটি কর্পোরেশনকে বিলুপ্ত করে দেওয়া বা নির্বাহী আদেশে,
সেটাই বা কতটা ওয়াইজ ডিসিশন? আমরা তো দেখছি যে এখন স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এটা তো সিটি কর্পোরেশনেরই কাজ ছিল, কিন্তু সেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে মশানিধন করা, এই যে এই মুহূর্তে ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, সেই জায়গায় ডিসিশনটা কতটা ওয়াইজ? আমার কাছে মনে হয় যেন এরকম যেরকম মাথা ব্যথা হলো মাথাটা আমি কেটে ফেললাম, ঠিক এরকম জিনিসটা মনে হয় যে আমরা ই করতে পারতাম, যারা অপরাধী তাদের সরাতে পারতাম, মানে একদম ঢালোভাবে কোনো কাজে ঢালোভাবে করা যায় না, কারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে যেমন ঢালো অভিযোগও চলে না, সব কিছু সুনির্দিষ্ট হওয়া উচিত। এটা যদি সুনির্দিষ্ট হতো মানুষ আরও হ্যাপি হতো আমার মনে হয়। এই যে এখন যেসব আসলে রাজনীতিবিদ বা যারা ইলেক্টেড তারা যে কাজটা করতে পারে, একজন প্রশাসক সে কাজটা কিন্তু করতে পারে না। একজন ইলেক্টেড মানুষ হলো মানুষের ঘরে ঘরে যেতে পারে, তার এই এইটা আছে, কিন্তু একজন প্রশাসক তা পারে না। তা আমার কাছে মনে হচ্ছে সিদ্ধান্ত নিছে, অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয় নিছে, কিন্তু এইটা চিরাঙ্গের ক্ষেত্রে একটু ভিন্ন ব্যতিক্রম সিদ্ধান্ত আসবে আমি আশা করি। জি, অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট, স্বাগত জানাচ্ছি আপনাকে। বদরুদ্দোজা বাদল, আমরা দেরিতে হলো আপনাকে শেষ পর্যন্ত পেয়েছি। আমরা জানি ঢাকার ট্রাফিক ব্যবস্থার কী অবস্থা, আসলে সেই ব্যবস্থা ধরেই যদি আপনাকে প্রশ্ন করি, আমরা আপনার কাছে, আমরা আজকে আলোচনা করছিলাম যে আদালতের রায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই শিরোনাম ধরে যেটি চট্টগ্রামের সিটি নির্বাচন, সেখানে একটা প্রশ্ন আমি ঘুরে ফিরে আপাকেও করছিলাম, আপনাকে করতে চাই যে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে সিটি কর্পোরেশনকে বিলুপ্ত ঘোষণা করে দিলেন, যখন আমরা দেখছি স্থানীয় সরকার ব্যবস্থা বা অন্যদিকে এক ধরনের ভঙ্গুর পরিস্থিতি তৈরি হচ্ছে, আবার সেই সময় যখন আদালত একটা রায় দিলেন, বাংলাদেশের কোথাও তো জনপ্রতিনিধি নেই, তিনি আবার রাজনৈতিক জনপ্রতিনিধি হিসেবে কীভাবে দায়িত্ব পালন করবেন, সেটার আইনগত বিষয়টা কি কনফ্লিক্ট করে কোথাও? আপনাকে ধন্যবাদ। আসলে গভর্নমেন্ট যে নোটিফিকেশন দিয়েছে এটা কিন্তু সিটি কর্পোরেশন বিলুপ্ত করে নেই, সিটি কর্পোরেশনের মেয়র যারা ফাংশন করতেছিলেন তাদের জায়গায় প্রশাসক বসবে, অ্যাডমিনিস্ট্রেটর বসবে। এখন অ্যাডমিনিস্ট্রেটর বসা আর জনপ্রতিনিধি বসা তো একটু ভিন্নতা অবশ্যই আছে। আর এখন আপনার আজকের যে রায়, আজকের যে রায় হলো চট্টগ্রামে, আমি কনসার্ন লয়ারের সাথে কথা বলেছি, তো এখন সব কিছুর ঊর্ধ্বে তো আদালতের রায়। জি নিশ্চয়ই, আপনাকে আদালতের রায় মানতেই হবে, আর কারণ আদালত সিটি কর্পোরেশন ইলেকশন অ্যাক্ট এবং রুলস অনুযায়ী পরাজিত প্রার্থী, পরাজয় মানে ইলেকশনই তো হয়নি, পরাজয়ের প্রশ্ন তো ভিন্ন, আসলে তো ইলেকশনই হয়নি। কোনো কোনো বুথে দেখা গেছে, আজকে আমি শুনলাম যে আমাদের যে প্রার্থী ছিলেন উনি 10-12টা ভোট পেয়েছেন, যেটা অ্যাবসার্ড, অ্যাবসার্ড। একজন প্রার্থী নিশ্চয়ই 10-12টা ভোট পেতে পারেন। দুঃখজনক হলো সত্য যে আপনার স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন বলেন, উপজেলা নির্বাচন বলেন, মেয়র নির্বাচন বলেন, উপজেলা পরিষদ নির্বাচন বলেন, জেলা পরিষদ নির্বাচন বলেন, এগুলো দিয়ে কিন্তু সরকার পরিবর্তন হয় না। তারপরেও সরকারের এমন টেন্ডেন্সি ছিল যে এখানেও জিততে কলুষিত হয়ে গিয়েছিল, এখানেও জিততে হবে, আচ্ছা বাবা এখানেও জিততে হবে। ওই জিততে গিয়ে যে অপকর্মগুলো করেছে, যে অনেক জায়গায় দেখা গেছে 100% ভোট কাউন্ট কাস্ট হয়ে গেছে, আবার কিছু জায়গায় 100% বেশিও হয়ে গেছে, কারণ হিসাবে মিলাইতে পারে নাই। তো এখন যে প্রেক্ষাপটে আপনার যেহেতু আইন আছে, আইন অনুযায়ী ডিফিটেড প্রার্থী উনি ট্রাইব্যুনালে মামলা করেছেন, সিটি কর্পোরেশনগুলোতে ট্রাইব্যুনালে জাজ হতে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, আর আপনার ইউনিয়ন পরিষদগুলোতে হচ্ছে সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ। তো এখানে যেহেতু কোর্ট তার ফাইন্ডিংসে এবং মেরিটে দেখেছে যে পার্টিকুলারলি যে এলিগেশনগুলো আনা হয়েছে সেই এলিগেশনের ভিত্তি আছে, ভিত্তি থাকার ফলেই কিন্তু আপনার ইলেকশনটাকে বাতিল করে ইনাকে নির্বাচিত করেছে। এখন ইনাকে নির্বাচিত ঘোষণা করলো আর গ্যাজেট করতে বললো 10 দিনের ভিতরে। এখন আপনি কোর্ট এখন যে টাইমে আদেশটা দিল, এই টাইমে কিন্তু সরকারের ওই নির্বাহী আদেশের সারা দেশের পুরো মেয়ররা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু ফাংশনাল নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ আছে। কিন্তু আজকের এই আদালতের এই রায় কিন্তু কার্যকর হবে, তার কারণ হচ্ছে যে আদালতের রায় সব কিছু ঊর্ধ্বে, আনলেস অ্যান্ড আনটিল দ্যাট ইজ স্যাটিসফাইড বাই অ্যাপিলেট কোর্ট অর রিট কোর্ট। হ্যাঁ, সুতরাং উনি যে ওনার যে প্রতিকার চাওয়ার ছিল সেই প্রতিকার অনুযায়ী উনি প্রতিকার পেয়েছেন, এখন পেলে ন্যাচারালি উনি কোর্টের অর্ডারে কমপ্লাই করলে আপনি বোধহয় কমিশনে আছেন, তো কমিশন এখন আবার মানে নিন্দুকেরা অনেকেই প্রশ্ন তুলতে পারে, কমিশন তো নাই, কমিশন তো বিলুপ্ত, অর্থাৎ বিলুপ্ত না,
কমিশনার যারা তারা রিজাইন করেছেন, তেন রিজাইন করলেও এটা কিন্তু আপনার কমিশনের দৈনন্দিন কাজ, কারণ কমিশন কিন্তু ইন এ ব্রডার সেন্স কমিশন মানে কমিশনার না থাকলেও কমিশন কিন্তু আছে, কমিশনাররা নাই, সেক্রেটারি সাহেব আছেন বা আদার্স ফাংশনারি যারা তারা সবাই আছেন। এখন ওনাদের দায়িত্ব হবে গেজেট করা, ওনারা কিন্তু এখন এটা বলতে পারবে না বলে চিফ ইলেকশন কমিশনার নাই বা অন্য মেম্বাররা নাই আমরা গেজেট করতে পারবো না, এটা বলার সুযোগ নেই। তার কারণ হচ্ছে এটা ইলেকশন কমিশনের স্বপ্রণোদিত বা কমিশনের সব মেম্বারদের চেয়ারম্যানদের আলোকে প্রধান নির্বাচন কমিশনের আলোকে সিদ্ধান্ত নিয়ে কার্যকরের বিষয় না, এটা হচ্ছে আদালতের আদেশ কার্যকরের বিষয়। আদালতের আদেশ কার্যকর করতে হলে কমিশন এখন সিম্পলি গ্যাজেট পাস করবে, পাবলিশ করবে। কমিশন সেক্রেটারি সাহেব আছেন এবং অন্যান্য ফাংশনারি আছেন, উনিও জানবেন, কাজে গ্যাজেট পাস করলে গ্যাজেট পাবলিশ হলে উনি এরপরে ওথ নেবেন, ওথ নিয়ে উনি ফাংশন করবেন। কাজে তার মানে ব্যতিক্রম, এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেহেতু কোর্টের আদেশ হবে এবং যেহেতু কোর্টের আদেশ আছে এটা সর্বজনীন, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকেও আসলে এই প্রক্রিয়ায় যেতে হবে, তাদের বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই কোর্টের আদেশে। এবং যেমন ধরেন কোর্টের আদেশে তো সবই চলতেছে, আপনার ইলেকশন আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার এনারাও তো অ্যাবিলিটিভিশন থেকে নিশ্চয়ই বৈধতা নিয়ে তারা সরকার ফর্ম করে রাষ্ট্র পরিচালনা করছে, দ্যাট ইজ অলসো সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচিত এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি আদালতের রায়ে প্রশ্নবিদ্ধ নির্বাচন। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল রয়েছেন, আইনজীবী সুপ্রিম কোর্ট, স্বাগত জানাচ্ছি বদরুদ্দোজা বাদল আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন জেসমিন টুলি, সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি, যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে পরিবর্তিত বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ। আমরা তো বিরতির আগ পর্যন্ত আসলে পুরোটা সময় জুড়ে চট্টগ্রামের নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আদালতের রায় নিয়ে কথা বলছিলাম। এখন যদি রাষ্ট্র সংস্কারের বিষয়ে আসি, আপা আপনার কাছ থেকে জানতে চাইবো জেসমিন টুলি, যে আমরা আসলে এই যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনগুলো ডিসেম্বরের মধ্যে যদি তারা রিপোর্ট দিতে চায়, তাদের যে গতি বা কাজের যে গতি, কেউ কেউ মনে করছেন বা কেউ কেউ লিখছেন বলছেন যে অনেক ধীর গতিতে কাজগুলো হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বা রাষ্ট্র সংস্কারে এই যে কমিশনের কাজগুলো সেটাও অনেক ধীর হচ্ছে, তাহলে তারা রিপোর্ট দেবেন কখন বা কাজগুলো আর একটু জোরালো হতে পারে মনে করেন কিনা? আচ্ছা, প্রথমত কমিশন যে ছয়টা হয়েছে সেটা হলো গেজেট প্রজ্ঞাপন, সম্ভবত আজকে হতে পারে, সেখানে এখনো লোকবল নিয়োগের বিষয় রয়েছে। হ্যাঁ, মানে গেজেট প্রজ্ঞাপন হলে কারা কারা মেম্বার দিয়ে তারা কাজ শুরু করতে পারবে, শুধুমাত্র মানে যিনি চেয়ারম্যান উনি নিয়োগ, না উনি উনি তো এককভাবে তো করা যাবে না। হ্যাঁ, সেই জন্য গেজেটটা যদি হয়ে যায় তাহলে কাজ শুরু করতে পারবে। এবং তিন মাস সময়, কিছু কিছু ক্ষেত্রের জন্য তিন মাস ঠিক আছে, সংস্কার তেমন তো না যে একদম রদ বদল করে ফেলা, যেটুকু লাগবে তাৎক্ষণিকভাবে সেটাই করা দরকার। আমার মনে হয় প্রথম কমিশনগুলো প্রথমে যদি ওনারা রোডম্যাপ দিয়ে দেয় যেন এই সময়ের মধ্যে ওনাদের আছে যে সম্ভবত 31 ডিসেম্বরের মধ্যে ওনাদের ফাইনাল রিপোর্ট দিতে হবে, মানে ডিসেম্বরের মধ্যে। যেমন ইলেকট্রাল যে কমিশন, সেখানে কিন্তু অনেক প্রচুর কাজ, এবং এটা আমার কাছে মানে খুবই একটা গুরুত্বপূর্ণ কমিশন, যেহেতু সামনে ইলেকশনকে আমরা যাই যে যাই বলি না কেন, সামনে ইলেকশনটাই কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরবে, কারণ ইলেকশন আপনাকে আজ হোক কাল হোক যে সময় হোক দিতেই হবে। এবং সেই জন্যে আপনার কী কী দরকার, শুধু এই সংস্কারের সাথে সাথে যেগুলো করতে হবে, প্রশাসন, পুলিশ, এগুলো অন্তত পক্ষে যেন নিরপেক্ষ ভূমিকায় তারা কাজগুলো করে। হ্যাঁ, তারা আসলে দীর্ঘদিন এই 15-16 বছর ধরে তারা একরকম এক কায়দায় কাজ করে এসছে, সেগুলো ছেড়ে নিরপেক্ষভাবে তাদের দায়িত্বগুলো পালন করা, ঠিক লোকগুলোকে, এই জায়গাটা আসলে বিশাল। কিন্তু আপনি সব আইন দিলেন আমার হাতে, খুব ভালো একটা আইন তুলে দিলেন, আমাদের বর্তমানে যে ইলেকশন কমিশনের যে আইন আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1972 যেটা, সেটা কিন্তু খুব ভালো আইন এবং অনেক এলাবোরেট আইন সবই আছে। আইন ভালো, সব কিছু ভালো, কিন্তু আপনি যে বাস্তবায়ন করবেন সে মানুষগুলো সঠিক না, তাহলে আপনি বড় বড় আইন করে কোনো লাভ হবে? কোনো লাভই হবে না। যে সেই জন্য আইনের পাশাপাশি যারা এটা যার হাতে থাকবে এই বাস্তবায়ন করার দায়িত্ব, তারা যেন সঠিকভাবে এর বাস্তবায়ন প্রয়োগ করে। কারণ এর আগে দেখেন, আরও আমরা 1991 ইলেকশন করেছি,
এই দেশেই এই আইন দিয়েই তো করা হয়েছে, না ইভিএম ছিল না কোনো আইনের অত মানে অনেক বড় বড় পরবর্তীতে 2008-09 যে সংস্কারগুলো হয়েছে 1991 সেগুলো কিন্তু ছিল না, কিন্তু তারপরে আমরা ভালো ইলেকশন করতে পেরেছি এই কারণে যে যারা দায়িত্ব পালন করেছে তারা তাদের কাজটা সঠিকভাবে করেছে। তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় যে মেশিন অথবা আইনের পিছনে যারা কাজ করছে মানুষগুলো কারা, এই মানুষগুলোকে যদি আমরা সঠিকভাবে তাতে আত্মবিশ্বাস, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, তারা সৎ হবেন, তারা সাহসী হবেন, এইভাবে যদি কাজগুলো করে আমার মনে হয় ইলেকশন ভালো হতে বাধ্য। আর তারপর আরেকটা মনে করেন আরেকটা গুরুত্বপূর্ণ কমিশন, যারা সংবিধান সংশোধন কমিশন আছে, আইন শৃঙ্খলারই আছে, তা আমাদের প্রত্যেকটা জায়গায় আসলে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমার মনে হচ্ছে এই সময় তাদের রোডম্যাপ একটা থাকা উচিত যে আমরা এই এই মাসের মধ্যে এই কাজটা, এই একটা রোডম্যাপ যদি দিয়ে দেয় এই সরকার তাহলে কাজগুলো মানুষের কাছে দৃশ্যমান হবে। হ্যাঁ, তারা রোডম্যাপটা দিয়েছে, এই অনুযায়ী তারা আগাচ্ছে, আসলে মানুষ এখন ঠিক বুঝে উঠতে পারছে না কি করতে চান, আসলে কি করতে চাচ্ছে, সেটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, চাপও দিচ্ছেন কেউ কেউ পরোক্ষভাবে। আমরা অনেক ধন্যবাদ জেসমিন টুলি আপনাকে। আমরা ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আপনার কাছে একই বিষয়ে জানতে চাইব যে নানা রকম একটা ঘোলাটে পরিস্থিতি, কখনো কেউ বলছেন একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রয়েছে চাপ রয়েছে, আমরা দেখছি স্থানীয় সরকার ব্যবস্থা, আমরা এখন ডেঙ্গু, আমাদের প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম ঘটনা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যেতে হচ্ছে। কোথাও কি মনে হয় যে আমরা বেশি অধৈর্যশীল হয়ে পড়ছি নাকি তারা অনেক ধীরে কাজ করছে, সেটি কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে তো এই সরকারের বয়স ওদের দিন থেকে যদি ধরেন তাহলে দেখা যাবে যে আজকে খুবই অল্প সময়, 1 মাস 22 দিন, 2 মাস এখনো হয়নি, যে এখন 1 মাস 22 দিন, এখন এই 1 মাস 22 দিনের সরকারে সরকারে আসার পরেই তো আপনার বিভিন্ন সেক্টর থেকে সারা মানে গত 15-16 বছরের যত রকম দাবি দেওয়া বঞ্চনা প্রতিদিনই কোথাও না কোথাও রাস্তা আটকে যাচ্ছে, এই একবারে সরকারের প্রেশার দেওয়া হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত, এক একটা এক একজনে এক এক গ্রুপে এক এক রকমভাবে এই সরকারের উপর চাপ দিচ্ছে। দেখুন, এই সরকারকে আপনার এই সরকারের যে ডেজিগনেশন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা এগুলো কিন্তু ওই কেয়ারটেকার ফর্ম গভর্নমেন্টেরই এই ওয়ার্ডগুলো, তারাও কিন্তু 90 ডেজের ভিতরে বাউন্ড ছিল ইলেকশন করার জন্য শুধু, আর এই সরকার তো ইলেকশন করতেই পারবে না, যে অবস্থায় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা সেক্টর, এগুলো সংস্কার না করে এবং এই সরকার যদি সংস্কার করতে না পারে তাহলে কোনোভাবেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্টই পরবর্তীতে এগুলো আর হাত দিতে পারবে না, করতে পারবে না যে পর্যায়ে আছে। কাজেই ওনারা তো একটা বিশাল দায়িত্ব নিয়ে আছে, কেয়ারটে ওই 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 আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 90 ডেজে শুধু ইলেকশন করবে, ইলেকশনের জন্য যা যা দরকার সব কিছু করবে, কিন্তু এনাদের তো তা না, গোটা দেশকে আসলে ঢেলে সাজাতে হচ্ছে। 2007 আর্মি ব্যাকড গভর্নমেন্টেও তারপরেও 2 বছর লাগছে, এখনও যদি আমরা অস্থির হয়ে যাই যে এই 18 মাসে করতে হবে, 6 মাসে করতে হবে, 2 মাসে করতে হবে, এই লাউ ওই কদু এইসব যদি আমরা বলি তাহলে আসলে নিজের ক্ষতি নিজে ডেকে আনা, কারণ সরকারকে আপনাকে সুযোগ দিতে হবে কাজ করার জন্য এবং সহযোগিতা করা, খুব টু আর্লি, ইট ইজ টু আর্লি টু সে যে আপনারা এ পারলেন না, হইলো না, দেরি হচ্ছে, তারা তো কাজ করতেছে রাত দিন কাজ করতেছে এই বয়সেও, প্রধান উপদেষ্টা মহোদয় তো এই বয়সেও যেভাবে মানে তারুণ্যের মানে উদ্দীপনায় কাজ করতেছে এটা অসম্ভব মানে মানে অকল্পনীয়, আর অন্যান্য সাথে যারা আছে তারাও নিরন্তর কাজ করতেছে। এখন কাজ করতে হলে ওনারা রোডম্যাপ তো দিবেন বটেই কিন্তু সময়টা তো দিতে হবে, আপনি এই যে ইনিশিয়ালি 6টা সংস্কার কমিশন করেছেন, শিক্ষা কমিশন দরকার, স্বাস্থ্য কমিশন দরকার, এগুলো তো মানে বললাম তো 15-15 বছরে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা মানে জুডিশিয়ারি সহ প্রত্যেকটা সেক্টর একটা ধ্বংসস্তূপে আছে, এখন ক্রেন দিয়ে র্যাক দিয়ে এটা এখন এটা করতে তো সময় লাগবেই, সময় এবং সময় তাদের দিতে হবে। হ্যাঁ, আপনি সমালোচনা করেন তবে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন, আপনি দাবি করেন একটু ধৈর্য ধরে করেন, ওনাদের কাজ ওনাদের একটু করতে দেন, কারণ ওনারা তো যারা আমি সেদিন একটা টকশোকে বলেছি যে ওনারা তো পলিটিক্যাল পার্টির কেউ না, ওনারা তো নিরপেক্ষভাবে চেষ্টা করতেছে যে দেশটাকে সামনের দিকে এমন একটা স্টেজে নেওয়া
প্রত্যেকটা সেক্টরে হাত দিয়ে এমন একটা স্টেজে নেওয়া যেন পরবর্তী যেই গভর্নমেন্টই আসুক, ইলেকশনের মাধ্যমে যারাই আসুক, তাদের জন্য জবাবদিহিতার মুখোমুখি হয় এবং সব কিছু মোটামুটি ইন অর্ডার থাকে, ভঙ্গ না হয়, অসুবিধা না হয়। এই জন্য ওনারা নিরন্তর চেষ্টা করতেছে এবং আমাদের প্রত্যেকেরই উচিত ওনাদেরকে সহযোগিতা করা, কনস্ট্রাকটিভ সমালোচনা করা। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ব্যারিস্টার বদরুদ্দোজা বদল। আমরাও সেটি আশা করি যে পরিবর্তিত আমাদের যে আকাঙ্ক্ষা আসলে এই নেতৃত্বের হাত ধরে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সবারই সহযোগিতা করতে হবে। আমরা জেসমিন টুলের কাছে শেষ মন্তব্য নিতে চাই। সরকারের আসলে এরকম একটি পরিস্থিতি, একেবারেই ঘোলাটে বিশৃঙ্খল পরিস্থিতি, সেখানে আসলে করণীয় বা অগ্রাধিকারগুলো নিয়ে যদি বলতেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, আসলে আমার মানুষ এত বেশি আশা, মানে মানুষের আশা বেশি হয়ে গেছে। আসলে একটা সরকার, নতুন সরকার কেবল এসেছে, সবাই দাবি নিয়ে হাজির হচ্ছে, সবাই দাবি নিয়ে হাজির হচ্ছে, এটা তো ঠিক না। মানুষকে ধৈর্য ধরতে হবে, যা এতদিন পাওয়া যায়নি তা মনে হচ্ছে যেন এই সরকার আশা মাত্র তারা সব কিছু দিয়ে দিতে পারবে, এটা তো আশা করাও ঠিক না। সেজন্য এই সরকারের উচিত যে তারা কোথায় কোথায় কী কী কাজ করতে পারে, এবং আমার কাছে মনে হচ্ছে কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি যেন ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হচ্ছে। যেমন এই যে গার্মেন্টসের এটা তো আসলে খুবই দুঃখজনক, এটা তো ঠিক না। তা এই জন্যে আমি একটু, সেই জন্যে আমাদের সবাইকে উনি যেটা বললেন যে না, আমাদের ধৈর্য ধরতে হবে এবং ওনাদেরও রূপরেখাগুলো একদম সুনির্দিষ্ট এবং স্পষ্টভাবে মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেয় যে আমরা এই করতে চাই, আমরা এই করবো। তাহলে আসলে মানুষের যে ধোয়াশার জায়গাটি যেটি নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে সেটি কেটে যাবে। অনেক ধন্যবাদ জানাই জেসমিন টুলি, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আপনাদের দুজনকেই আমাদের এই স্টুডিওতে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা আজকের মতো শেষ করবো জেরেসার ইনসাইড পলিটিক্স। আগামী দিন আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিদের সাথে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।